বান্দরবানের কুহালং ইউনিয়নের আমতলি পাড়া ও রাজবিলা ইউনিয়নের খামাদং পাড়াতে শুরু হয়েছে কলা গাছ থেকে সুতা তৈরির কাজ। বান্দরবান জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে চাষিদের সুতা তৈরির প্রশিক্ষণ দিচ্ছে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। গ্রাউস ও সিএইচপিআর এ প্রকল্পের জন্য মেশিন সহ সার্বিক অর্থায়ন করেছে বেসরকারি সংস্থা উদ্দীপন। বান্দরবান থেকে রতন কুমার দের তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। পার্বত্য এলাকায় এ ধরনের প্রকল্প বাস্তবায়ন হলে পরিত্যক্ত কলা গাছ থেকে প্রচুর পরিমাণে সুতা উৎপাদন ও তা থেকে বিভিন্ন রকমের শৌখিনারি জিনিসপত্র তৈরি করা সম্ভব বলে আশা সংশ্লিষ্টদের। আমাদের কিছু টেকনিক্যাল পিপল আছে যারা হয়তো এই জায়গাগুলোতে টাইম বেসিসে আসবে, এসে তারা মনিটরিংগুলো করবে, এবং আমরা বিশ্বাস করি যেহেতু এরা সবচেয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, এই জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন হবে, এই এলাকার তো উন্নতি হবেই, এবং এটা বাংলাদেশের সার্বিক উন্নয়নে, অর্থনৈতিক উন্নয়নে এটার একটা সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে আমরা বিশ্বাস করি। প্রাথমিক পর্যায়ে বান্দরবানের ক্রাউ আমতলি পাড়া ও খামাতং পাড়ার 20 জন চাষিকে কলা গাছ থেকে সুতা তৈরির প্রক্রিয়া সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সুতা শুকিয়ে কিভাবে বিক্রি করে লাভবান হওয়া যায় তার জন্য প্রশিক্ষণও চলমান রয়েছে। এই প্রকল্পের মাধ্যমে এলাকার চাষিদের জীবনে আরও সচ্ছলতা আসবে বলে প্রত্যাশা সকলের। এই বিষয়টা আমরা কোনোভাবে আমরা জানতাম না, এটা আসলে এটা আর্থিক সামাজিক উন্নয়নের একটা পথ প্রদর্শক হিসেবে মনে করি। প্রশিক্ষণ নিয়ে এখন কলা গাছ থেকে সুতা টেনে আমরা জীবিকা গ্রহণ করি। কলা বাগান তো কলা চারা কেটে দিলে আমাদের গাছটা কেটে ফেলে দিছে, এখন তো ফেলে দেওয়ার সম্ভব না। প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন 5টি কলা গাছ থেকে 1 কেজি সুতা উৎপাদন করা সম্ভব। তাছাড়া যেসব পরিবার এ প্রকল্পে সরাসরি জড়িত থাকবে না তারাও উৎপাদনকারীর নিকট কলা গাছ বিক্রির মাধ্যমে আর্থিকভাবে লাভবান হতে পারবেন। প্রশাসনের কর্মকর্তারা বলছেন এই প্রকল্পটি বাস্তবায়িত হলে পার্বত্য জেলা বান্দরবানের কৃষকদের জীবনমানের উন্নয়ন ঘটবে, তাদের আর্থসামাজিক সকল ক্ষেত্রেই একটি উন্নয়ন সম্ভব, এবং এখানে বেকারত্ব নিরসন হবে, তাদের শিক্ষা চিকিৎসা সামগ্রিক দিক থেকে এই প্রজেক্টটি একটি সফল প্রজেক্ট হবে বলে আমি মনে করি। দুই পক্ষের মধ্যে সমন্বয় সাধন করে জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে আমরা এই দুই পাড়ার মানুষজনের জীবন জীবিকার একটা ব্যবস্থা করতে চাচ্ছি। এই উদ্ভাবনী প্রকল্পের সঠিক বাস্তবায়ন হলে বান্দরবানের অন্যান্য পাড়াতেও এটি ছড়িয়ে দেওয়া সম্ভব হবে বলে আশা প্রকল্প সংশ্লিষ্টদের। Desk Report, News 24.